দিয়া ভয়েস মেল। মায়ার বাদন আজকের পর্বের শুরুতেই দেখা যাবে। বসুন্ধরা সেন বলছে, আমি খুব খুশি ঋদ্ধি কথা বলতে পারছে। তখন ঋদ্ধির বড় কাকু বলে, ঋদ্ধি সুস্থ হওয়াতে এবারের অনেকেরই অসুবিধা হলো। আরো বলে, যে করেই হোক ঋদ্ধিকে নিজের পায়ে দাঁড়াতে হবে। বসুন্ধরা সেন মনে মনে বলছে, বসুন্ধরা সিংহরায় ভয় পায় না, আর একটা প্ল্যান নষ্ট হলে হাজারটা প্ল্যান আছে ওদের মাটিতে মেশানোর জন্য। আরো বলে, গুঞ্জাই ইচ্ছে করে এই নাটকটা করলো। কে কে মনে মনে বলছে, কি মজা, এবার তো আমাকে দোষ দিতে পারবেন না। রীতি যা ভেলকে দেখালো পুরোটাই খেলা পাল্টে দিল। তানিয়া ও মুনিয়া বলে, এই খবরটা আমাদের ভাইয়াকে দিতে হবে। রীতি তখন বলে, ভাইয়া কোথায়, ডাক ওকে। আর বসুন্ধরা সেন বলছে, আরিয়ানকে যে করেই হোক এ বাড়িতে আসতে দেওয়া যাবে না, আটকাতেই হবে। আরিয়ান বাড়িতে আসে আর দাদা ভাইকে ডাকে, আর বলে, এবার দাদা সুস্থ, আমার কোনো দায়িত্ব নিতে হবে না, এবার বাঁচা গেল। আরিয়ান রঞ্জাকে বলে, দাদা ও বৌদিতি ভাইকে ডাকো। রঞ্জা বলে, আমি কেন ডাকবো, আমি কি এবারই চাকর বাকর নাকি। আরিয়ান ও রঞ্জা দুজন অনেক কথা বলে। রঞ্জা আরিয়ানকে যেতে দেয় না, কিন্তু আরিয়ান সেখান থেকে চলে যায়। গুঞ্জা পুজুর ফুল এনে রীতির কপালে ছোঁয়ায় আর দেখে রীতি নিজের হাত তুলতে চায়। গুঞ্জা বলে, আমি আপনার সুস্থতার জন্য পুজো দিয়েছি, আর প্রসাদ আপনার নিজের হাতেই নিবেন। রীতি বলে, আমি পারছি না। তখন গুঞ্জা বলে, চেষ্টা করুন, আপনি পারবেন। আরো অনেক কথা বলে রীতিকে। রীতি অনেক চেষ্টা করে হাত তোলার জন্য। গুঞ্জা রীতির হাতে ধরে প্রসাদ দেয় আর খাইয়ে দেয়। গুঞ্জা আরো বলে, হুইল চেয়ার ছেড়ে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে। গুঞ্জা রীতিকে ধরে ওঠায় আর হাঁটানোর চেষ্টা করে। বসুন্ধরা সেন ঘরে বসে আছে, তখন রঞ্জা আসে আর আরিয়ানের কথা বলে। রঞ্জা বলে, কোনোভাবে ঋতিকে তার সম্পত্তি ফিরে পেতে দেব না। রঞ্জা একটা প্যানড্রাইভ হাতে নেয় আর বলে, এখানে তো সেই ড্রামাটা রেকর্ড করা আছে, এটা দিয়ে কাজ হবে। এই নিয়ে তারা দুজনে অনেক কথা বলে। তখন কে কে আসে, কে কেও তাদের সাথে কথা বলে। গুঞ্জা ঋতিকে ধরে ধরে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসে আর সবাই দেখে খুব খুশি হয়। ঋতির ঠাম্মি অনেক খুশি হয় আর বলে, আমার দাদুভাই হাঁটতে পারছে। তখন ছোট কাকে বলে, এখন তো ঋতিকে এক পা এক পা করে হাঁটতে হবে। তখন আরিয়ান আসে আর বলে, এক পা এক পা করে তো দাদা ভাই এই পর্যন্ত আসছে, আরো এগিয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। আর সবাই খুব খুশি হয় আর বলে, ঋতি তো এখন সুস্থ, তাই একটা পার্টি দেওয়া যাক। আরিয়ান তানিয়া ও মুনিয়া সবাই বলে, আমরা ঠিক করছি। আরিয়ান একটা কাগজ ঋতির হাতে দেয় আর বলে, আমার দ্বারা এত কিছু করা সম্ভব না, তোরটা তুই বুঝে নে। সবাই আরিয়ানকে বুঝায় আরো বলে, ঋতি আরো সুস্থ হোক। কিন্তু আরিয়ান ঋতির হাত থেকে কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। ঋতি আবার অসুস্থ হয়ে যায়, তাই সবাই বলে, ঋতিকে ঘরে নিয়ে যাও। গুঞ্জা ঋতিকে ঘরে নিয়ে যায় আর বলে, হঠাৎ এমন জ্বর এলো কেন, গুঞ্জা কি করবে কিছু বুঝতে পারছে না। তখনই বাহিরে ঝড় বৃষ্টি শুরু হয়। গুঞ্জা সব জানালা লাগিয়ে দেয় আর ঋতির কাছে যায় আর ঋতিকে বলে, খুব কষ্ট হচ্ছে আপনার। তখনই ঋতি গুঞ্জাকে জড়িয়ে ধরে। আগামী পর্বে কি হবে জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন।